আমাদের এই কঠিন জীবনে যদি কিছু পদ্ধতি জানা থাকে জীবনকে সহজ করার তাহলে আমরা যেমন নিজেদের জীবনকে সহজ করতে পারি তেমনি অন্য মানুষকেও সুখী করতে পারি আমাদের প্রত্যেক মানুষই চায় সুখে থাকতে শান্তিতে থাকতে এবং কম পরিশ্রমে অনেক বেশি কাজ করতে সেরকমই একগুচ্ছ টিপস নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি নমস্কার বন্ধুরা মনিস বেঙ্গালি হোমে আপনাদের সকলকে স্বাগত আজকে টিপস ভিডিও শুরু করি চলুন আমরা সাধারণত বাড়িতে এই ধরনের প্লাস্টিক ব্রাশ ব্যবহার করি আর যখন ব্যবহার হয়ে যায় তখন এগুলোকে বিভিন্ন কাজে লাগালেও এগুলো কিন্তু আমরা ডিসপোজ করি তো প্লাস্টিক ডিসপোজ করতে করতে বুঝতেই তো পারছেন আমাদের কার্বন ফুটপ্রিন্ট ক্রমশ বেড়ে চলেছে এবং পরিবেশের পক্ষেও এগুলো ক্ষতিকর তো আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এরকম টাইপের ব্রাশ এই ব্রাশগুলো দেখুন এগুলো বাঁশ থেকে তৈরি দেখুন ব্যাম্বু টুথব্রাশ ব্যাম্বু টুথব্রাশ এবং এখ দেখুন লং লাস্টিং পারফরম্যান্স ড্রাইট অফ আফটার এভরি ইউজ প্রত্যেক ব্যবহারের পরে এটাকে শুকনো করে রেখে দিতে হয় এবং সব থেকে মজার জিনিস হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং এর ব্রিসেলসটাও ভীষণ নরম আপনারা বাচ্চাদেরকেও এগুলো ব্যবহার করতে দিতে পারেন ব্যবহার করার পর এটা যখন ব্যবহার করা হয় এটা আস্তে আস্তে এইভাবে ক্ষয়ে যেতে থাকে পুরোটাই এতটাই নরম তার জন্য এটা ক্ষয়ে যায় ক্ষয়ে যাওয়ার পরে এটাকে আপনারা ফেলে না দিয়ে এই এই জায়গাটা যখন হয়ে যাবে তখন আপনারা আবার এটাকে মানে রিউজ করতে পারেন মানে যেহেতু এটা বাঁশ থেকে তৈরি সেহেতু অন্য অনেক কাজে কিন্তু এটাকে লাগানো যেতে পারে কি কাজে লাগানো যেতে পারে সেটা আমি পরে আপনাদের একদিন দেখাবো শেষগুলোর আরও কিছু ফেসিলিটি রয়েছে যেমন ধরুন এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি হান্ড্রেড পারসেন্ট ভেগান মানে যারা ভেগান লাইফস্টাইল ইউজ করেন তাদের পক্ষে খুব ভালো এটা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল সুতরাং আপনাদের বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করবে এটা হচ্ছে বিপিএ পাস এবং এটা বায়োডিগ্রেডেবল এবং সব থেকে বড়ো যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাম্বু ফাইবার কিন্তু সফট তার সাথে এটা অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল হবার জন্য আপনাদের ছোট ছোট বাচ্চারা যারা অনেক সময় ব্রাশ ঠিকঠাকভাবে পরিষ্কার করে না যার ফলে মুখে কোনো ইনফেকশন হয় সেই জায়গাগুলো থেকে মুক্তি পাবেন কিছু করে যেতে পারবেন বাচ্চাদেরও শিখিয়ে যেতে পারবেন যে ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করার কোনো অল্টারনেটিভ হয় না অনেক সময় দেখবেন এরকম ছোট্ট ছোট্ট কৌটোতে হোমিওপ্যাথি ওষুধ বা জোয়ান কিনতে পাওয়া যায় এরকম নুন জোয়ান তো এই ছোট ছোটো কৌটোগুলোকে আপনারা ট্র্যাভেলের সময় বিভিন্ন কাজে লাগাতে পারেন আমরা যারা ছোট বাচ্চা নিয়ে বাইরে যাই তাদের কিন্তু অনেক সময়ই দেখা যায় যে বাচ্চাদের জামা থেকে বোতাম খুলে গেলো বা কিছু হলো তো তার জন্য আপনারা প্রিকশনারি স্টেপ হিসাবে কয়েকটা ছুঁচ নিয়ে নিন একটা বা দুটো ছুঁচ এটার ভেতর ছুঁচগুলোকে ভরে নিন এবার সুতো নিতে হবে সুতোটা কীভাবে নেবেন যে কোনো একটা ছোট কাগজকে পাকিয়ে নেবেন এভাবে রোল করে নিন ছোট্ট করে তারপর আপনাদের যে কালারের সুতো পছন্দ সেটা সাদাই হোক বা কালো কিছুটা সুতো এর ভেতরে পাক দিয়ে নেবেন যতটা আপনাদের মনে হবে ততটা সুতো এর মধ্যে পাক দিয়ে নিয়ে এটাকেও এর মধ্যে ভরে ফেলুন এবার ভরে এটাকে রেখে দিন আপনাদের ব্যাগের মধ্যে আপনারা চাইলে কিন্তু এটা হ্যান্ড ব্যাগেও রাখতে পারেন রাস্তাঘাটে কখনও যদি কোনোভাবে এমার্জেন্সি প্রয়োজন হয় শাড়ি পার বা ইত্যাদি ছিঁড়ে গেছে হঠাৎ করে কোনো কিছুতে রেখে তখনও এটা ভীষণ কাজে দেয় তো আপনারা ব্যাগেও রাখতে পারেন ট্রাভেলিংয়ের সময়ও রাখতে পারেন আর এটা যেহেতু একদম মানে মুখটা আঁটা তাই স্যুজ বেরিয়ে পড়ে যাবার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে বাড়িতেও এরকমভাবে এই স্যুজগুলোকে রাখতে পারেন অনেকগুলো সূচ একসাথে এইভাবে ঢুকিয়ে রেখে দেবেন তাহলে সূচগুলো কিন্তু মরচেও পড়বে না আর কোনোভাবে চারিদিকে ছড়িয়ে থাকবে না একটার সঙ্গে থাকবে ওপরে জাস্ট একটু সূচ কথাটা লিখে দেবেন তাহলেই কিন্তু খুঁজে পেয়ে যাবেন সবগুলোকে একসঙ্গে এরকম অনেক সময় হয় যে জুতো পলিশ করার দরকার অথচ জুতোটা পলিশ করার মতো জুতো পলিশের ওই ক্রিমটা নেই তখন আমরা কি করতে পারি আগে জুতোটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব যদি বাড়িতে খুব সামান্য পরিমাণ ভ্যাজলিন হাতের মধ্যে নিয়ে একটু জুতোতে লাগিয়ে দিন এটা আমরা ক্যাম্পে গেলে খুব ইউজ করি ইনস্ট্যান্ট জুতো পলিশ করার জন্য দেখুন দেখুন জুতোটা একদম পলিশ করার মতো চকচক করছে আমি তো এমনি একটা নর্মাল ব্রাউন কালারের জুতো নিয়েছি এটা যদি ব্ল্যাকের ওপর করেন তাহলে আরও ভালো এফেক্টটা বুঝতে পারবেন একটা ছোট ভ্যাজলিন দিয়ে কিন্তু আপনাদের অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে এবং জুতোটাও অনেক ভালো থাকবে তাহলে জুতো যখন আপনারা তুলে রাখবেন কোন বর্ষার পরে বা বর্ষাকালে এই ধরনের লেদার জুতো যে সাধারণত আমরা পরি না তখনও আপনারা এইভাবে অল্প বিস্তর লাগিয়ে নিয়ে তারপর রেখে দিতে পারেন তাতে কিন্তু জুতোটা নষ্টও হবে না এবং যখন জায়গায় যাবেন বেড়াতে যদি জুতো পলিশ না নিয়ে যাওয়া হয় তাহলে এইভাবেই কিন্তু আপনারা জুতো একদম করে পলিশ করে নিয়ে ঘোরাফেরা করতে পারবেন শুধু ব্যাগে রাখতে হবে একটা ছোট কাপড়ের টুকরো আর একটা ভ্যাসলিন সেটা একটা ছোট্ট ইটুকু ভ্যাসলিনও হতে পারে অথবা আপনারা যে ভ্যাসলিন ব্যবহার করেন সেই ভ্যাসলিন দিয়েও হতে পারে তাহলে এই টিপসটা আশা করি আপনাদের বেড়াতে যাবার সময় অনেক কাজে আসবে আর যদি কাজে আসে তাহলে অবভিয়াসলি একটা লাইক করে দেবেন প্লিজ মিক্সির বাটি পরিষ্কার করার জন্য সাধারণত আমরা স্কচ বাইট আর সাবান ব্যবহার করি কিন্তু স্কচ বাইট আর সাবান দিয়ে ব্যবহার করার পরেও দেখা যায় যে মিক্সিতে বেশ কিছুটা ময়লা এই জায়গাগুলোতে রয়ে গেছে তার জন্য আপনারা যেটা করবেন যদি বাড়িতে ডিশওয়াশার থাকে তাহলে এক দু ফোঁটা ডিশওয়াশার আর যদি বাড়িতে ডিশওয়াশার না থাকে তাহলে খুব সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ আপনাদের ডিটারজেন্ট যে কোনো ডিটারজেন্ট এর তো দিয়ে দিন আর দিয়ে দিন সামান্য পরিমাণ জল এবার পাতিটা বন্ধ করে ঠিক এক থেকে দুই সেকেন্ড ঘুরিয়ে দিন দেখুন ফেনাটা তৈরি হয়ে গেছে এবার শুধুমাত্র এটাকে ফেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন তাহলেই দেখবেন ভেতরের সমস্ত গন্ধ চলে যাবে এবং পুরোপুরি এটা পরিষ্কার হয়ে যাবে এই টিপসটা আশা করি আপনাদের অনেক কাজে আসবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক বা শেয়ার করে দেবেন ঝুল তো প্রত্যেক বাড়িতেই হয় আর ঝুল ঝুলঝাড়াও প্রত্যেক বাড়িতেই ব্যবহার করা হয় কিন্তু ঝুল ঝুলঝাড়াটা অনেক সময় ভেঙে যায় তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নারকেল কাঠির ঝাঁটা একটা ঝুলঝাড়ুর যে ঢান্ডাটা থাকে তার সাথে খুব ভালো করে বেঁধে নেবেন দেখুন একদম শক্ত পোক্ত করে বেঁধে নেওয়া নারকেল ঝাঁটা দিয়ে কিন্তু ভীষণ ভালো ঝুল পরিষ্কার হয় যেহেতু একটু খরখরে একটু শক্ত যে খরখরে সারফেসগুলো সেখান থেকে ঝুল পরিষ্কার করতে গেলে কিন্তু নারকেল ঝাঁটার কোনো বিকল্প নেই যেটা ঝুলঝাড়ু থেকেও ভালো পরিষ্কার হয় আমি একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয় এই ঝুল ঝুলঝাড়ু দিয়ে দেখুন একদম দেয়ালগুলো পুরোটাই পরিষ্কার হয়ে যাবে তারপরে এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ঝাটাটাকে কিন্তু পরিষ্কার করে রাখবেন আর আপনারা চাইলে ঝুলঝাড়ুটাকে ডান্না থেকে খুলেও রাখতে পারেন পরে প্রয়োজন হলে আবার বেঁধে নেবেন এইভাবে পুরো ঝুলটাই কিন্তু পরিষ্কার করে ফেলা সম্ভব একটা ঝাটার সাহায্যে যে ঝাঁটাগুলো কিন্তু খুব কম দামেই কিনতে পাওয়া যায় বাজারে আর যাদের বাড়িতে নারকেল গাছ আছে তাদের তো এমনি এই ঝাঁটাগুলো গ্রামের থেকে তৈরি করা সম্ভব গ্রামের বাড়িগুলোতে কিন্তু এরকমভাবেই ঝুল পরিষ্কার করা হয় আলাদা করে ঝুলঝাড়ু কেনা হয় না আশা করি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন দেখুন পুরো ঝুলটাই এর মধ্যে চলে এসেছে এবার হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিয়ে একটু ঝাঁটা ধুয়ে রেখে দেবেন তাহলেই কিন্তু ঝুলঝাড়ু একদম ঝকঝকে পরিষ্কার থাকবে আজকের টিপসগুলো বাড়িতে অনুসরণ করার রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানাবেন আর যদি নতুন বন্ধু হন আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে মনিস বেঙ্গলি হোম সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করবো লাইক শেয়ারের অনুরোধ তো সময় করি পরের দিন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন